জামালপুর ছাত্র কল্যাণ পরিষদ হাওয়াল বদর আলম সরকারি কলেজের উদ্যোগে 17 এপ্রিল 15তম রমজানে জামালপুর জেলার দুই কৃতি সন্তান জনাব বদরুল আলম নবনিযুক্ত অধ্যক্ষ সরকারি কুমুদিনী কলেজ টাঙ্গাইল ও কল্পনা আক্তার 40তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হওয়ায় সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে। জামালপুর ছাত্র কল্যাণ কর্তৃক আয়োজিত আমাদের এখানে জামালপুরের দুজন কৃতি সন্তান রয়েছে, ওই সহ লোকের আমরা অ্যারেঞ্জ করেছি। সবাই মিলিত হবো, জামালপুর যতগুলো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকে মিলিত হবো। আমরা এখানে যারা রয়েছি সবাই ঐক্য, মানে একত্র থাকতে চাই এবং আগামী দিনে আমার বোন কল্পনা আক্তার এবং আমার স্যারকেও আমরা ফলো করে আমরা এগিয়ে যেতে চাই। কেউ যদি জামালপুরে থাকেন তো সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের জামালপুর ছাত্রগণ যোগ দেবেন, তার জন্য অনুরোধ করা হলো। কল্পনা আক্তার, যিনি হাওয়াল কলেজের বাংলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে 40তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। হাওয়াল কলেজের বাংলা বিভাগের ইতিহাসে কল্পনা আক্তারই প্রথম যিনি বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। অনেক অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারছি, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা অশেষ পরিশ্রম এবং ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটা মেনটেন করছে, মাহফিল করতে সার্বিক সহযোগিতা করেছেন। আমার প্রিয় নেতা, আমার রাজনীতি অভিভাবক রবীন্দ্র সরকার ভাই, দূর থেকে যারা এই গাজীপুর ভাগবত কলম সরকারি কলেজে অধ্যয়ন করেছেন তাদেরকে নিয়ে আমরা একটি সংগঠন করেছিলাম, সেটির নাম হচ্ছে জামালপুর জেলা ছাত্র কল্যাণ সংস্থ। জামালপুর জেলা একটা অনেক প্রত্যন্ত এলাকা, এই প্রত্যন্ত জেলা থেকে যারা লোক হল করে পালন করতে আসি তাদের সবাই একটু বিশ্রাম থাকে, ফ্যামিলি পরিবার আমাদের বড় খুব জামালপুর জেলা সমিতির যুগ্ম সম্পাদক ছিলাম, 8 বছর আমরা সমিতি চালিয়েছি। আজকে যাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে 40তম বিসিএস এর বিসিএস ক্যাডার, তো এই জায়গাটা আমরা আপনাদের আরো অনেকে দেখতে চাই। আর আমি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে আছি, আপনাদের যে কোনো প্রয়োজনে ফ্রি গাজীপুর আপনারা আসবেন। অবশ্যই সকলে মনে স্পৃহ রাখবেন, আমরা ভারতরাম সরকারি কলেজের ছাত্র, আমরাও সেই কল্পনা পূর্ণত আমাদের স্বপ্ন শিখরে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। এই কাজের জন্য সাধুবাদ জানাচ্ছি, এরকম আয়োজন যেন আরো হয়। আর সর্বোপরি হচ্ছে আমরা ভারতরাম সরকারি কলেজের শিক্ষার্থী, এখান থেকে আরো আমরা ভালো কিছু করব ইনশাআল্লাহ। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করতে প্রায় 25-26 বছর লেগে যায়, আর গভর্নমেন্ট জবের বয়স থেকে 30 বছর। আমাদের গড়ায় মেবি 70-72 এরকম, 30 বছর শিক্ষা জীবন পার করতে হয়, বাকি 30-35 বছর যাতে আমরা একটা সুন্দর পরিচয় নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, বাবা মাকে খুশি করতে পারি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব হারুনুর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জনাব আনিস শেখ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব রিজওয়ান বিন হাফিজ প্রান্ত। আজ থেকেই
চেষ্টা করব। আমরা আমাদের সামনে কল্পনা দৃষ্টান্ত হিসাবে আছে, তাকে আমরা সামনে রেখে তার মতো করে আমরা নিজেদেরকে তৈরি করবো। আমি এই মুহূর্তে ধাওয়াল কলেজের আলম ছেলে কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেছি। আমি যুব অধিদপ্তরে চাকরি করি। যুব অধিদপ্তরে আমাদের কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেটা আমাদের এখানে যুবদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, বিভিন্ন ট্রেনে এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি। কম্পিউটার বেসিক কোর্স থেকে শুরু করে ড্রেস মেকিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, আর রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, বিউটি পার্লার, তারপরে আমাদের আরও বিভিন্ন বিষয়ে আইপিএস, ইউপিএস করি, তারপরে হাউস কিপিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করি। আপনারা যদি কখনো কোনো প্রয়োজনে এই প্রশিক্ষণগুলো গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আপনারা সকলকে ধাওয়াল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যাদের নাম বললাম প্রত্যেকেই জামালপুরের কৃতি সন্তান। আমরা চাই আমাদের ধাওয়াল কলেজ থেকে এভাবে আরো যারা শিক্ষার্থী আছে তারা ভালো পর্যায়ে থাকুক। প্রফেসর জনাব মোহাম্মদ ফরুক বদরুল্লাহ স্যারকে গ্রেস করে দিবেন ধাওয়াল কলেজ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগতা রবি সর্দার, মাহবুব খান রিয়াজ, কলেজ সরকার জয়দুল ইসলাম সফর এবং মিজানুর রহমান, তাদেরকে সাদরে ধন্যবাদ সবাইকে। আজ আমরা গর্বিত।